অনেক উপরের পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, সেখান থেকে আমি ধপ করে পড়ে গেছি। একটা মেয়ে অনেক কষ্ট নিয়েই বলে যে আমার স্বামী আমার জন্য মরে গেছেন। সঙ্গের সাথে জড়ালেন কিভাবে? মানে আপনি নিজেকে নির্দোষ আগেও বলেছেন এখনো বলছেন, কয়েকটা অভিযোগ আপনার বিরুদ্ধে ছিল এই জেকেজি ছাড়াও, সেটি হলো যে আপনার চাকরির মেয়াদ বাড়ানো, দ্বৈত এনআইডি করা, দুইটি এনআইডি আপনার, এরকম কিছু সংবাদ মাধ্যমে এই খবরগুলো এসেছিল। আর সেই সাথে জানতে চাই যে আপনার যে স্বামী ছিলেন আরিফ চৌধুরী, আমি জানি না এখনো আপনাদের সম্পর্ক, উনি আমার কাছে মরে গেছেন, সঙ্গের সাথে জড়ালেন কিভাবে? মানে এই যে আরিফ সাহেবের সাথে যে উনি যে জালিয়াতিটা করেছেন, উনি জালিয়াতি করেছেন এটা তো আমি জানি না। আচ্ছা, এটা তো আমার জানার কথা না। যেহেতু আমি বলেছি যে উনি আমার জন্য মরে গেছেন, ওনার প্রসঙ্গে কিছু না বলাই ভালো। তারপরে ওনার সাথে পরিচয় কীভাবে হলো এই ঘটনাটা আমি বলি। সেটা হচ্ছে যে আমি যখন কার্ডিয়াক সার্জারি স্টুডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে, তখন একটি আমাদের কার্ডিয়াক সার্জারি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হচ্ছিল র্যাডিসন হোটেলে। আমি সেখানে একটা পেপার প্রেজেন্ট করেছিলাম। আমার স্বামী সবসময় ইভেন্ট ম্যানেজমেন্ট করতেন, তো ওই প্রোগ্রামটি উনি করেছিলেন, ওইখানে ওনার সাথে আমার পরিচয় হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপর ওখান থেকে পরিচয়, তারপরে বিয়ে। জি। আচ্ছা, তো বলছেন যে উনি আপনার জীবন থেকে মরে গেছে, কেন? আসলে আমি একটা মেয়ে অনেক কষ্ট নিয়েই বলে যে আমার স্বামী আমার জন্য মরে গেছেন। এটা তো আপনাদের সবারই বুঝে নেওয়া উচিত যে কতদূর কষ্ট থেকে আমি কথাটা বলছি, কারণ আমি হারিয়েছি সবই। সে ঘটনাটা তো আসলে মানে জেকেজি আমার কিছুই ছিল না, আমার স্বামীর প্রতিষ্ঠান ব্যাস এতটুকুই, আমার স্বামীর দাদির নামে প্রতিষ্ঠান, এটা সব কিছু ওনাদের। এখানে আমার সম্পৃক্ত ছিল, আমি জাস্ট ওনার ওয়াইফ। এই জন্যই আমি বলি যে একটা মেয়ের অর্জন, একটা মেয়ের যা অর্জন আমি অর্জন করেছিলাম, তো অনেক উপরের পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, সেখান থেকে আমি ধপ করে পড়ে গেছি। তো এটার জন্য আমি মনে করি যে উনি আমার জন্য মরে গেছেন। শুধু আমার নিজের জন্য না, আমার বাবা জায়না মাঝে যে সিজ দেয় যে চোখের পানি ফেলেছে, বা আমার মা যে অসুস্থ হয়ে গেছে, আমার বোন যে শ্বশুর বাড়িতে অপমানিত হচ্ছে, একটা মামলা কিন্তু শুধু একটা মেয়ের জন্য হয় না, তার পুরোটা পরিবারকে শেষ করে দেয়। তো সেটার জন্য তো তাকে আমি ক্ষমা করতে পারি না, এই জন্যই বলি উনি আমার জন্য মরে গেছেন। আইনগতভাবে কি আপনাদের এই প্রসঙ্গটা আমি বলেছি উনি আমার জন্য মরে গেছেন, সেটি আমরা না হয় বাদ দিলাম। তো নতুন করে কিছু ভাবছেন কিনা জীবনে? নতুন করে আমি ভাবছি যে আসলে সংসার সকলকে দিয়ে হয় না। হ্যাঁ, আল্লাহ সকলের কপালে হয়তো সংসার রাখে না, হয়তো আমার কপালেও নেই। তো আমার যেহেতু সংসার নেই, এখন আরও বেশি সময় আমার চিকিৎসা সেবা বা আইন পড়ছি, এলএলবি পড়ছি সেখানে, এবং লেখালেখিরে দিতে পারবো। এবং লিখতে হলে কিন্তু প্রচুর জানতে হয়, যে কিছু লিখে দিলাম ইচ্ছে মতন তা কিন্তু না, প্রচুর পড়াশোনা করতে হয়। যেমন কিছু কিছু জিনিস আমি খুব কম বুঝি, যে যেমন ধরেন আন্তঃরাষ্ট্রীয় যে রিলেশনশিপ বা হচ্ছে যে পররাষ্ট্র নীতি, বলে এগুলো কতগুলো কঠিন জটিল সাবজেক্ট আছে না, অনেক কম বুঝছি। কিন্তু লিখতে গেলে সব কিছুই জানতে হবে। হ্যাঁ, তা আমার মনে হয় যে এগুলোতে আমি বেশি সময় দিতে পারবো।